গুড মর্নিং সবাইকে। প্রতিদিন সকাল সকাল উঠে ভাবি যে সকাল থেকে ব্লগ করব, কিন্তু ফাইনালি কোনোদিনও হয়ে ওঠে না। তো আজকে আমরা যাচ্ছি হ্যামিল্টন গঞ্জে, আমি মা ওই বাড়ি থেকে মামুনি আমরা তিনজন মিলে যাচ্ছি, আরো কেউ যাবে কিনা আমিও ঠিক জানি না। তো এখন আমরা টিফিন করে আমরা স্নান টান করে নিলাম, কারণ আমরা পূজার বাড়িতে যাচ্ছি। গতকাল পোশাকির বাড়িতে কালী পুজো ছিল, ওখানে প্রত্যেক বছর ওদের বাৎসরিক পূজা হয়, খুব সুন্দর বড় করে হয়। তো নর্মালি আমি লাস্ট মনে হয় একবারই গেছিলাম, আর আজকে যাচ্ছি। তো ওখানে গিয়েই বাকি ব্লগটি করছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। এরই মাঝে কিছু কাজও আছে, কিছু শাড়ি দিতে হবে ওই ফলস পিকো এসবের জন্য, আর ব্লাউজও বানাতে দিতে হবে। এরই মাঝখানে এই কাজটি করে নিব। তো এখন আর দেরি করি না, মা রেডি হয়ে দাঁড়িয়ে আছে, বকা দিবে, এরপরে যাই চলো। আজকে আমার মা বাবার ওয়েডিং অ্যানিভার্সারি, মা হ্যাপি অ্যানিভার্সারি। কিন্তু আজকে আমরা কিছু সেলিব্রেশন করতে পারছি না, আসলে অন্য একটি অনুষ্ঠান ছিল। তো এখন আমরা পূজা বাড়িতে যাচ্ছি, আর বিকালে আমার একটা জায়গায় ইনভাইট আছে, তো সেখানে যেতে হবে জন্য আমরা এবার সেলিব্রেশন করতে পারছি না। বাট উইশেস তো সবসময় আছে। আমরা পৌঁছে গেলাম পোশাকির দত্তবাড়ির কালী পুজোতে। আমার দিদি, এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড কাম দিদি, কি বলবো, খুব প্রিয় প্রিয় একজন মানুষ। এটাই হলো মায়ের মন্দির, আর এই মন্দিরটি কিন্তু নতুন করে বানানো হয়েছে। কিন্তু এখানে কিন্তু মায়ের মন্দির অনেক বছর আগের থেকে ছিল, আর এই পুজো কিন্তু অনেক পুরনো। তো আমার সাথে মামুনিও এসেছে, আমরা তিনজন এসেছি, আর খুব ভিড় এখানে, কিছু বলা যাচ্ছে না। মার ভাস্তির সাথে দেখা হয়ে মা তো খুব খুশি, সম্পর্কে আমার দিদি হয়। আসলে হ্যামিল্টনে এখান থেকে, কালচিনি থেকে হ্যামিল্টন খুব বেশি দূর না, কিন্তু সবসময় হ্যামিল্টনে আসা হয় না, বা এলেও এখানে যে দেখা হবে তাও হয় না। তো আজ পুজোর উদ্দেশ্যে আসা, আর এই ফাঁকে সবার সাথে দেখা হলো, অনেক গল্প হলো, মার সব রিলেটিভসদের সাথে মার দেখা হলো। তো তারপর অনেক গল্প করার পর আমরা প্রসাদ খেতে বসলাম, আর মায়ের প্রসাদ তো সত্যি অমৃত। তো এরই মাঝখানে সময় করে যখন ভাবলাম চলেই যখন আসি হ্যামিল্টনে, তাহলে একটু শপিং মলেও ঘুরে যাই পোশাকের। তো আমার কিছু জিনিস কেনার ছিল, ইভেন মারও কিছু জিনিস কেনার ছিল, তো আসা হচ্ছিলো না অনেক দিন ধরেই। তো আজকে সময় পেলাম, সেই জন্য এই সুযোগের সদ্ব্যবহার করলাম, আমরা কিছু শপিং করে নিলাম। আর শপিং করতে করতে দেখো সামনেই সরস্বতী পুজো, আর এই কিউট ড্রেসগুলো বাচ্চা বাচ্চা মেয়েদের জন্য এত সুন্দর লাগছিলো না, ভীষণ কিউট লাগছিলো, কী সুন্দর ছোট্ট শাড়ি, ছোট্ট ব্লাউজ। আর এখানে মা আর মামুনি দুজন মিলে সুতো খুঁজছিলো, ম্যাচিং সুতো। পোশাকিদের বাড়িতে ছোট্ট জায়গার মধ্যেও কিন্তু অনেক কিছু সবজি, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফুল লাগিয়েছে, খুব ভালো লাগলো দেখে। তো এই ব্লগটি এখানেই শেষ করছি, চলো দেখা হবে নেক্সট ব্লগে। অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব।